মিয়ানমারে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর ব্যাপক গোলাগুলিতে উত্তাল বান্দরবানের তুমরু সীমান্ত। বাংলাদেশেও ঢুকে পড়ছে তাদের গুলি, মর্টার শেল, এরই মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়, প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না, অনেকে নিরাপদ এলাকা খুঁজে ছাড়ছেন ঘর। নিরাপত্তাজনিত কারণে এরই মধ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিন জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় সীমান্তবর্তী 5টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, যানবাহন এবং জনচলাচল সীমিত করা হয়েছে, পরিস্থিতির সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে, সীমান্তে বিজিবি টহল এবং নিরাপত্তা চৌকিগুলোতে শক্তি বৃদ্ধি করা হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।